দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা কল্কি 2898 AD। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়েছে 600 কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সব কিছু ঠিক থাকলে আগামী 27 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা দক্ষিণী সিনেমার মধ্যে অন্যতম কল্কি 2898 AD। মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজও শুরু করেছেন। গুঞ্জন রয়েছে সিনেমাটির প্রচারের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করছেন নির্মাতারা। CSR.com-এর তথ্যানুসারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন 12 সেকেন্ড দৈর্ঘ্যের একটি বিজ্ঞাপনের জন্য 3 কোটি রুপি ব্যয় করেছেন কল্কি সিনেমার প্রযোজকরা। সিনেমাটির প্রচারের জন্য মোট 40 থেকে 60 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 56 কোটি 32 লাখ টাকা থেকে 84 কোটি 48 লাখ টাকার বেশি ব্যয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে চলচ্চিত্রটি তৈরি করেছেন পরিচালক নাগ অশ্বিন। সিনেমাটির প্রথম ঝলকে প্রভাসকে একেবারে অচেনা লুকে দেখা গেছে। মনে করা হচ্ছে সিনেমার গল্প ভবিষ্যৎকে কেন্দ্র করে, যার সময়কাল 2898 সাল। প্রথম ঝলক দেখে অনেকেরই ধারণা এই সিনেমার টাইম ট্রাভেলের গল্প বলবে।